हाय फ्रेंड्स, वेलकम टू पीयूष किचन। फ्रेंड्स, आज के मैं अपना साथे मटन बिरयानी रेसिपी शेयर करब। शहर थेके ग्राम सब जगह किन्तु बिरयानी एखन भीषण जनप्रिय हो उठेछे। फ्रेंड्स, एखन दुर्गा पूजोर मौसुम चलछे, सेई साथे COVID-19, তাই আমরা কেউই আগের মতো বাইরে বেরিয়ে এনজয় করতে পারছি না। অথচ মন চাইছে দোকানের মতো টেস্টি খাবার খেতে, তাই দোকানের স্বাদ বাড়িতে পেতে আমার আজকে রেসিপি। চলুন ফ্রেন্ডস, রেসিপিটি শুরু করি। কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি একবার দেখে নিই। মাটন নিয়েছি 600 গ্রাম, 3টি মাঝারি সাইজের আলু, সামান্য নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। টক দই নিয়েছি 3 টিস্পুন মতো, 1 চিমটে স্যাফরন দুধের সঙ্গে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ঘি নিয়েছি 50 গ্রাম, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, 50 গ্রাম আদা নিয়েছি, আর 1টা গোটা রসুনের অর্ধেক অংশ আমি কষা ছাড়িয়ে নিয়েছি। 4টি সেদ্ধ ডিম নিয়েছি, 400 গ্রাম বাসমতি রাইস আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফ্রেন্ডস, এখানে আমি আপনাদের মেন কয়েকটি উপকরণই দেখিয়েছি, বাকি উপকরণ আমি রান্না করতে করতে আপনাদের দেখাবো। প্রথমে চালটা ভিজিয়ে রাখবো, সেজন্য আমি চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে নিচ্ছি। 30 মিনিটের জন্য এটা আমরা রেস্টে রেখে দেব। ততক্ষণে আদা রসুন পেঁয়াজটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। খুব হালকা করে পেস্ট করব, খুব বেশি কিন্তু মিহি করব না। পেস্ট করা হয়ে গেছে, এবার মাংসটা ম্যারিনেশন করব। 1/2 টিস্পুন নুন দিয়ে নিলাম, 3 টিস্পুন টক দই নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম, এভারেস্ট শাহী বিরিয়ানি মশলা এটা আমি 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুনের যে পেস্ট বানিয়েছিলাম এর অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি মাংস কষার সময় দেবো। এবার এটা খুব ভালো করে আমি মিক্স করে নেব মাংসের সাথে। মিক্স করা হয়ে গেছে, এবার এটা আমি ঢাকা বন্ধ করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে ভাতটা আমি বানিয়ে নেব। এখানে আমি ডেকচিতে গরম জল বসিয়েছিলাম, জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 3 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, 1/2 গোটা গরম মশলা দিচ্ছি, আর 3 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি, আর 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এটা একটু নেড়ে নেব। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি রাইস আমি জল ঝরিয়ে নিয়েছি, ওটা দিয়ে দেব। এবং মিডিয়াম আঁচে ফুটতে দেব, 90% কুক করব, পুরোপুরি কিন্তু কুক করব না, তাহলে বিরিয়ানি ঝরঝরে হবে না। দেখুন সামান্য একটু শক্ত আছে, এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে ভাতটা নামিয়ে নেব এবং জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে, এবারে ভাতের মধ্যে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, 2টো তেজপাতা, 1টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ভাতটা কীভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। কখনো কিন্তু খুন্তি বা হাত দিয়ে ঘেটে করতে যাবেন না, তাহলে কিন্তু ভাতটা ভেঙে যাবে আর বিরিয়ানি ভালো হবে না। এবার ব্রেস্তা বানিয়ে নেব, আর সেদ্ধ করে রাখা আলুটা আমি ভেজে নেব। এখানে কড়া গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে নিচ্ছি, তেলটা কড়ার চারপাশে ছড়িয়ে দেব। তেল গরম হয়ে গেছে, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব,
এবং গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত হাই হিটে ভাজব। ব্রাউন হয়ে এসেছে, এটা এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং এটা তুলে নেব। বেস্তা রেডি। এবার এর মধ্যে আমি সামান্য আর একটু তেল দিয়ে নিচ্ছি, সেদ্ধ করে রাখা আলুটা ভেজে নেব। একটু লাল লাল করে ভাজব। ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। মোটামুটি সব উপকরণই আমার রেডি হয়ে গেছে, এবার মাংসটা বানিয়ে নেব। আমি আলাদা একটি প্যান বসিয়েছি গ্যাসে, প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দেব, মোটামুটি 50 গ্রাম মতো আমি তেল দিয়েছি। এর মধ্যে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা যদি চিকেন বিরিয়ানি করতে চান তাহলে কিন্তু এই সেম প্রসেসেই করতে পারবেন, শুধু মাটনের জায়গায় চিকেনটা দিতে হবে। একটু হালকা করে ভাজব। এবার পেঁয়াজ রসুন বাটার অর্ধেকটা অংশ যেটা বাকি ছিল ম্যারিনেশন করার পর সেটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব যাতে র গন্ধটা চলে যায়। এর মধ্যে 1/2 টিস্পুন বিরিয়ানি মশলা এবং 1/2 টিস্পুন চিনি অ্যাড করলাম, একটু মিক্স করে নেব। তারপর মাংসটা এর মধ্যে অ্যাড করব। মাংসটা দিয়ে দিলাম, একটু মিক্স করে নেব এবং হাই হিটে 5 মিনিট ধরে ঢাকা বন্ধ করে কষব। 1 মিনিট অন্তর অন্তর কিন্তু আমি ঢাকা খুলব আর কষতে থাকব। খুব ভালো করে কষে নেব। কষা হয়ে গেছে, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। ভালো করে মিক্স করে নেব এবং কুকারে সেদ্ধ করে নেব। মাটন সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই আমি কুকার ইউজ করছি। এখানে কুকারের মধ্যে আমি 1 কাপ জল দিয়েছিলাম গরম করতে, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাংসগুলো সব দিয়ে দেব। এবার একটু নেড়ে নিয়ে একদম ফ্লেমটা লো করে দেব এবং ঢাকা বন্ধ করে 4টি সিটি দিয়ে নেব। সিটি কমপ্লিট হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা করে ঢাকা খুলব। কুকার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে মাংসটা কতটা সেদ্ধ হলো একটু দেখে নেব। মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা আলাদা একটি প্যানে ঢেলে নিয়ে জলটা জাস্ট শুকিয়ে নেব। যতক্ষণ জলটা না শুকায় আমি নাড়ব। জলটা শুকিয়ে গেছে, মাংস কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার বিরিয়ানি আমি দমে বসাবো, তার জন্য প্রথমে স্যাফরন মিশ্রিত দুধটা রেডি করে নেব। এর মধ্যে রোজ ওয়াটার দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা, মিঠা আতর এটাও আমি 4 ফোঁটা দিয়ে দেব। এবং কেওড়া জল এটা আমি 1 টিস্পুন নিয়েছি, এটা দিয়ে দেব। এবার ভালো করে একটু মিক্স করে নেব। এখানে ডেকচিতে সামান্য সাদা তেল দিয়ে নিয়েছি, এটা চারপাশে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে প্রথমে ভাত দেব, একটা ভাতের লেয়ার একটা মাংসের লেয়ার, এভাবে কিন্তু সাজাবো পরপর। এবার এর মধ্যে 1 চিমটে নুন ছড়িয়ে দিচ্ছি, 1 চিমটে চিনি ছড়িয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন ঘি ছড়িয়ে দিচ্ছি,
স্যাফরন মিশ্রিত দুধটা 2 টিস্পুন দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি 2 চামচের মতো। সবশেষে বেরেস্তা দিয়ে দেব। এইভাবে আমরা প্রত্যেকটা লেয়ার কিন্তু সাজাব। এবার মাংসটা দিয়ে দেব, কিছুটা মাংস দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সেদ্ধ ডিম দুটো দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলু আমি 3 পিস দিয়ে দিলাম। একই রকমভাবে কিন্তু আমি ভাতের লেয়ারটা বানিয়ে নিয়েছি আরেকবার। আবার বাকি মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ডিমটা দিয়ে দিলাম, আলু 3 পিস ছিল সেটাও দিয়ে দিলাম। আবার একই রকমভাবে আমি এর উপরে ভাত দিয়ে সাজিয়ে নেব। একই রকমভাবে কিন্তু আমি মশলাগুলো এর সঙ্গে অ্যাড করেছি। সবশেষে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু আটা মেখে নিয়েছি। এর চারপাশের মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে ফ্লেভারটা বেরিয়ে না যায়। এবার এটা আমি দমে বসাবো 5 মিনিটের জন্য। এরকম একটি প্যান আমি প্রিহিট করতে দিয়েছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এর উপরে ডেক্সিটা সোজা করে বসিয়ে দেব এবং আধ ঘন্টার জন্য দমে রাখবো। আর ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে ডেক্সিটা নামিয়ে নেব। এবার মুখটা আমি হালকা করে নেব, সমস্ত আটা ছাড়িয়ে নিয়েছি। খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছে ফ্রেন্ডস। এবার আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এভাবে আপনারা বাড়িতে বানান, নিজে খান, সকলকে খাওয়ান, ঘরে থাকুন, অনেক এনজয় করুন, অনেক এনজয় করুন, সুস্থ থাকুন। ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনটিতেও ক্লিক করবেন, যাতে আমার ভিডিও নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। হ্যাপি দুর্গাপূজা।